अच्छा भैया हम उठेंगे ना उठे बैठेंगे थोड़ा सा फोटो खींचा लेंगे। ডাল লেকে আমরা যখন শিকারায় বোটিং করছিলাম তখন অলরেডি দেখলাম বিভিন্ন ভেন্ডার্স আসছে অফার করছে তাদের প্রোডাক্টস। তার মধ্যে হঠাৎ দেখলাম যে চারদিকে একটা বারবিকিউ একটা তার চিকেন তন্দুরির একটা স্মেল। তখন দেখলাম তারা এলো আমাদের কাছে চিকেন ফিশ তন্দুরা একদম ডাল লেকের ওপর করছে, তো আমাদের সার্ভ করলো একদম ঠান্ডা একটা ওয়েদারের মধ্যে গরম গরম চিকেন তন্দুরি। অসাধারণ একটা কম্বিনেশন আর অদ্ভুত ফিল, দারুণ ডিফারেন্ট ডিফারেন্ট চাটনি সস দেওয়া, সত্যি অসাধারণ। ভিউ ফ্রম শিকারা ডাল লেক, ওই থ্যাংক ইউ সুন্দর দাদা। হ্যাঁ, इसका नाम है गोल्डन लेक। कौन सा? ये हाउस बोट है ना दोनों तरफ यहां से। हां हां, जब शाम लाइटिंग पड़ता है ना पानी में। हां, ये गोल्डन लेक। हां, गोल्डन लेक। गोल्डन लेक क्यों बोलता है? जब रोशनी पड़ता है ना पानी के अंदर। अच्छा अच्छा, वो पानी उस वक्त गोल्ड लगता है। अच्छा अच्छा, कौन सा बोल ही जाएगा ना। ये देखो वो भाभी के लिए ना, भाभी को नॉन वेज चिकन टिक्का फिश टिक्का मोहम्मद ना मैं देखो हां तो बस पगे पे नेरो पहाड़ तक पगमाशी मोहनु का यल हां ये बड़ो फिर पहाड़ बड़ो फिर पहाड़ों दिखे ওই সাদাটা দেখতে পাচ্ছ? ওইটা উঁচু কর উঁচু কর উঁচু কর। না এখন ঠান্ডা নেই। শঙ্করাচার্যের মন্দির, এটা হচ্ছে মিনা বাজার, ডাল লেক মিনা বাজার। এইটা না আগে তো, ও হ্যাঁ সব রকম দোকানপাট সব আছে, মানে ডাল লেকে ঘুরে ঘুরে ইউ উইল গেট এভরিথিং হিয়ার। এখন 7:25 বাজে, তবু কিন্তু সন্ধে হয়নি সেভাবে, যে সন্ধে হচ্ছে অন্ধকার কোন হয়নি। 7:25, ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। ড্রাই ফ্রুটসের দোকান আছে, শল, পশমিনি, পশমিনা। আমরা ব্লুবেরি আর ক্যানবেরি নিয়েছি। আমরা ব্লুবেরি দাও, দেখো ঠিক করে ব্লুবেরি নিয়েছি। ওইটা ব্লুবেরি ছিল, এটা ক্যানবেরি ছিল। দাও দাও সামনে থেকে দেখাই। এই যে এইটা হচ্ছে ক্যানবেরি আর এটা হচ্ছে ব্লুবেরি। খেতে দারুণ, একদম পুরো রিয়েল টেস্ট। শহরে যেমন দাম দিয়ে খান, যদি ভেবে থাকেন যে ওইটা রিয়েল, ওইটা কিন্তু রিয়েল না। এইটা সস্তার মধ্যে একদম পুরো খাঁটি, একদম রিয়েল ব্লুবেরি ক্যানবেরি। খেতে হলে এখান থেকে খেয়ে যান। মিনা বাজার দিখাউ।